হ্যাঁ ভিউয়ার্স বন্ধুরা চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের স্মার্টফোন থেকে ইনকামিং কল এবং আউটগোয়ল কলটাকে রেকর্ড করে নেবেন হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজটা আপনারা খুব সহজে করতে পারবেন কোনো রকম অ্যাপ্লিকেশন ছাড়া আমাদের মধ্যে অনেকেই আসে এই কাজটি করার জন্য কিন্তু নানান ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করে আর এই অ্যাপ্লিকেশনগুলোকে দেখা যায় কিছুদিন পরই কাজ করে না আর আমি আপনাদেরকে আজকে যে ওয়েটি দেখিয়ে দেবো এটা আপনার স্মার্টফোন যতদিন থাকবে আপনার এই কাজ কিন্তু অবশ্যই করবে ঠিক আছে বন্ধুরা তো এটা করার জন্য আপনারা কি করবেন অবশ্যই আপনারা চলে যাবেন আপনাদের স্মার্টফোন থেকে ডায়লারে ডায়লারে ক্লিক করার পর বন্ধুরা এখানে পেয়ে যাবেন থ্রি লাইন জাস্ট থ্রি লাইনে ক্লিক করবেন অথবা আপনাদের হয়তো ডাইসাইটের উপরও থাকতে পারে জাস্ট আপনাদের অপশনটি খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে একটি অপশন পেয়ে যাবেন কল রেকর্ডিং জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে দুইটি অপশন আছে কল রেকর্ডিং নোটিফিকেশন আর রেকর্ড কলস অটোমেটিকলি ঠিক আছে বন্ধুরা তা আমরা এখান থেকে যদি এটা ক্যানাবল করে দিই আর এটা ক্যানাবল করে দিই দোটা অ্যানাবল করে দেওয়ার পর বন্ধুরা নিচে একটি অপশন অন হয়ে যাবে অল নাম্বারস আর সিলেক্ট নাম্বারস আপনি এখান থেকে কিন্তু আপনার নির্ধারিত নাম্বারটা সিলেক্ট করে দিতে পারবেন শুধু এই নাম্বার থেকে কল আসলে আমার কলটি রেকর্ড হবে আর অন্য নাম্বার থেকে আসলে হবে না তাহলে কিন্তু আপনি সিলেক্ট নাম্বারে ক্লিক করে তারপর এখান থেকে কল লিস্টে গিয়ে আপনার নাম্বারটি সিলেক্ট করে দিতে পারেন আর যদি আপনি চান যে না সব কলই রেকর্ডিং হবে তাহলে আপনি উপরেরটা সিলেক্ট করে দিবেন করে দেওয়ার পর বন্ধু এখান থেকে ব্যাগ দিয়ে দেবেন ব্যাগ দিয়ে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখন আমি আপনাদেরকে জাস্ট একটি কল দিয়ে দেখাই আমি এখান থেকে ওয়ান টু থ্রিতে কল দিলাম যদি একটি ক্লিক করেন তাহলে কিন্তু এই কল রেকর্ডটা স্টপ হয়ে যাবে জাস্ট আমি কলটা কেটে দিলাম আপনারা ডিসপ্লে এর মধ্যে খেয়াল করেছেন কলটি কিন্তু অটোমেটিকলি রেকর্ড হয়েছে আর আপনি বদ্ধ করতে চাইলে জাস্ট একটি ক্লিক করে দিবে তাহলে কিন্তু রেকর্ডটি অফ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা খুব সহজেই কিন্তু বর্তমানে আপনাদের স্মার্টফোন থেকে এই অপশনটির মাধ্যমে আপনারা কলকে রেকর্ড করতে পারেন খুবই সহজে তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য